ইন্ডিয়ান ছাগল যে কোনো ছাগল দাঁত ছাড়া মানে আল্লাহর দোয়াই লাগে দাঁত ছাড়া কেউ কোনো ছাগল কিনবেন না বিশেষ করে ইন্ডিয়ান তোতা ছাগল যদি দাঁত না থাকে এই ছাগলকে টুমাল তো তা ছাগল দিয়ে কিন্তু ওই ধরনের বিজনেস কিন্তু হয় না ঠিক আছে বিজনেস একটাই হয় যারা গ্রাম দেশে মা চাষিরা পালন করে না যেভাবে দু চার পাঁচটা করে ওগুলাই কিন্তু আমরা কিন্তু খাই বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বলেন এই অনুষ্ঠানে বলেন বা আরতে বলেন পাওয়া যায় আপনি কয়টা জায়গায় দেখবেন যে বিয়ের অনুষ্ঠানে তোতা ছাগল বিক্রি করতে আনছে যারা রেগুলার ইউটিউবে দেখা গেছে মাসে মাসে তারা কিন্তু আসলে আইনে বিক্রি করতে তারা কিন্তু এটা অরিজিনালভাবে কিন্তু ভ্যাকসিনেশন করতেছে না কারণ ভ্যাকসিনেশন করতে গেলে একটা ছাগলের প্রায় দুই তিন মাস সময় দিতে দিতেইবো আপনি ভ্যাকসিনেশন বলতেছেন আপনার তো এই ছাগলকে আপনি একদিনই পিপিআর দিয়েছেন একদিনে এফএমটি দিয়েছেন একদিনে কিমি দিয়েছেন আপনি মনে করবেন ওই সব ছাগল আপনি হাট থেকেই নেওয়া দু এক ফের শুধু গায়ে গোসল দিয়া একটু সুন্দর টুন্দর করা শ্যাম্পু করা ছেড়া দিতাছে তা তো আপনি লস খাবি নেই আমি যদি নাই ঠকে যাই তা আমি তো ব্যবসা দুই জায়গায় ধরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আলীগঞ্জে আলীগঞ্জ যে রেললাইন রয়েছে রেললাইনের পাশে উমায়ের গড ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন হানজালা ভাই এই হানজালা প্রতিবেদন কিন্তু আমরা আজ থেকে চার পাঁচ বছর আগে করেছিলাম তো এর মধ্যে কিন্তু দীর্ঘদিন গ্যাপ ছিল তা আসলে কী কারণে এই যে গ্যাপটা ছিল উনি আর কোনো প্রতিবেদন দেন নাই বা উনি ছাগল লালন পালন ছেড়ে দিয়েছিলেন কিনা সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং ভাই কিন্তু তখনই বলেছিলেন যে উনি আসলে পাইকারি রেটে ছাগল বিক্রি করেন তো ভাই কিন্তু চার পাঁচ বছর পরে আমাকে ডেকেছেন আবার এখন যেটি জানিয়েছেন যে উনি এবারও যে ছাগলগুলো বিক্রি করবেন সেই ছাগলগুলো উনি পাইকারি রেটেই বিক্রি করবেন তো আপনারা যারা কম দামে উন্নত জাতের ছাগল সংগ্রহ করতে চান বিশেষ করে পাইকারি রেটে ছাগল সংগ্রহ করতে চান আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে উন্নত জাতের ছাগল পাইকারি দামে সংগ্রহ করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল রয়েছে বিগ সাইজের কিছু পাঠি এবং পাঠা ছাগল রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে এই ছাগলগুলো দেখাবো এবং এই ছাগলগুলোর দরদাম সব বিস্তারিত জানাবো এবং পাশাপাশি আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করবো হানজালা বাইয়ের কাছ থেকে হানজালা ভাই বেশ অভিজ্ঞ একজন খামারি উনি দীর্ঘদিন যাবত এই ছাগল লালন পালনের সাথে এবং এই ছাগলের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তো চলুন আমরা কথা বলি হানজালা ভাইয়ের সাথে এবং আপনাদেরকে ছাগলের দরদাম সব বিস্তারিত জানাই আলাইকুম হানজালা ভাই

আমার ছাগল টুকটাক মানে ছাগল বিক্রি দেখতাছি কারণ গুইরাফিরা কাস্টমার কিন্তু একই ধরনের কাস্টমার নতুন নতুন এক কাস্টমার আজকে এক বছর যাবত মাল গেছে মাসে একটা করে নিল দশটা মাল পাঁচ বছর হিসাব করেন পঞ্চাশটা মাল যদি একটা কাস্টমারে লিসে তারপর আমি আবার কিছু মানে আর বিক্রি করার তো ওই ধরনের কোনো সুযোগ পাই না কেন যারা কাস্টমার তারা দেখা গেছে যে মানে দুদিন অন্তর অন্তরই নক করে ভাই ছাগল আসে নাকি ঠিক আছে তখন দেখা গেছে যে আমি ফোন করে বলি আসে ছবি চাই ছবি ভাবে দিই চয়ে চলে দিয়া দিই তাহলে আমি প্রতিবেদনটা দিব কীভাবে খুব ভালোবাসি হ্যাঁ বা ওই আমি পাইকারি সেল করতে মানে আর নতুন নতুন কাস্টমার হলে কি অনেক প্রশ্ন করে অনেকে অনেক কিছু জানে না যার কারণে মানে আর ওই যে বিদেশের যদি কোনো কাস্টমার থাকে সেক্ষেত্রে আপনি আগেও প্রোগ্রাম করছেন আপনিও জানেন মানে তারা একটু বেশি আর কি মানে বিদেশ থেকে আগ্রহ দেখা অনেক লেন্দি প্রসেস আর কি কথা বলে তারপরে ছবি পাঠাইতে হয় তার লোকজন ওইখান থেকে আসে আসার পরে পরে আবার দেখে আবার ওনাকে টাকা পাঠাইতে হয় টাকা বিদেশ থেকে পাঠাইলে আবার ব্যাংক থেকে আনতে হয় বিশাল একটা প্রসেসের ব্যাপার এই জন্য মনে করি পাইকারি সেল করলে মোটামুটি মানে তাড়াতাড়ি বেশি কষ্ট হয় না আমাদের বেশি কথা বলতে হয় না আর কি এবার কতগুলো আছে ছাগল এবার আমার কাছে ভাই ছাগল আছে দুইটা পাঠা আছে আর ছয়টা পাঠিয়ে আছে এগুলো কি সব পাইকারি রেডি দিবেন এগুলো সব পাইকারি রেডি দিব ঠিক আছে কিছু টাকার প্রয়োজন ঠিক আছে কিছু গরু আসছে আমার কি গরু আসছে প্রতিবেদন আপনাকে আমি আরো দুই তিন মাস পর এগুলো সুস্থ সবল করার পর আমি আবার প্রতিবেদন দেবো গিরের প্রোগ্রাম এই জন্য আর কি আপাতত ছাগল গুলো একটু বিক্রি করতে চাচ্ছি ওকে হানজাল ভাই ওয়েদারও খুব খারাপ বৃষ্টির নামতেছে আমরা কথা না বাড়িয়ে চলেন তাহলে ছাগলগুলো একটু দেখে ফেলি আচ্ছা 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 তাহানজাল ভাই মাশাআল্লাহ প্রথমে অনেক বড় এবং বিক্সেদের কি পাটি ছাগল দেখতেছি এটা কি জাতের এটা তোতাপরি মোটামুটি হান্ড্রেড না হলো এটা নাইনটি পার্সেন্ট বলা যায় নাইনটি পার্সেন্ট আট নতুন আট নতুন আর্ধাত এবং গাবিন আছে হান্ড্রেড পার্সেন্ট শিউর গাবিন আছে গাবিনের ব্যাপারে একটা কথা বলি আমি দুই আঠারো সালে যে সময় আপনার প্রতিবেদন দিয়েছিলাম তখন মানে একটা ছাগল গাবিন বলে দিয়েছিলাম কিন্তু গাবিন হয় নাই ছিল না আর কি এটা আমার ভুল হয়েছে হয়তো গাবিন বিট করাইছে হয়তো বিটটা রাখে নাই সোনারগার বাড়ি ছিল পরে কিন্তু ওনাকে আমি কিন্তু ছাগলটা ফেরত নিয়ে ওনার টাকাটা আমি দিয়ে দিয়েছি লোক এখনো পরিচিত আছে কেউ যদি আবার এই কথার যদি বলে না যে লোক তো চিনলাম না লোক যদি দেখতে চাই লোক আমি দেখাতে পারবো আমি যেটা গাভিন বলে দিব এটা গাভিনই হবে আর গাভিন না হলে যে টাকাটা দিব ওই টাকা আমি টোটালি ফেরত দিয়ে দিবো ঠিক আছে এটা কতদিনে গাব আছে ভাই এটা গাব আছে দুই মাসের মানে বিট করা এর মধ্যে আর সে বিটে আসে নাই মোটামুটি তাহলে মোটামুটি কনফার্ম বলতে পারি ওকে

ঠিক আছে তো এই ছাগলটা দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এই ছাগলটা আমি বিক্রির জন্য দাম চাচ্ছি পাইকার রেটে দেব যেহেতু দেব আমাকে 47000 টাকা দিতে হবে এটা ফিক্স না আলোচনা সুযোগ আছে একটু সামান্য একটু সামান্য আলোচনা সুযোগ আছে হ্যাঁ আছে তবে এর পরে যে ছাগলটা দেখতেছি এটা কি জাতের ছাগল এটাও ভাই মানে তোতাপুরি ছাগল ঠিক আছে এটা এটাও এই পাড়াতে বিট করানো হইছে কিন্তু এটা ব্যাপারে আমি কোনো গ্যারান্টি দেব না কারণ এটা মাসখানিকের মতো হইছে বিট করানো হইছে মাসখানিকের মতো হ্যাঁ

ছাগল দেখতেছি একটু জানতে চাই এটা ওই যে বলে না বাঘা তোতা ঠিক আছে বাগ ছাপা তোতা বলে এটা তো বাগ দেখতে আছেন গলার মধ্যে এটাকে গোল্ডেন কালার ঠিক আছে আর গোল্ডেন এর সাথে আপনার

তাহলে যে ছাগলগুলো নিবে তারা মোটামুটি সেফ যারা এই ছাগলগুলো নিবে অবশ্যই সেফ তো আমাকে দেখতেন তো প্রতি মাসে মাসে একটা করে প্রতিবেদন দিতে আচ্ছা কারণ প্রতি মাসে যদি আমি যদি ছাগল আপ করি তাহলে তো আমার আমার একটা ছাগল মানে বাইরে থেকে নিয়ে আসার পরে ঠিক আছে মিনিমাম ওকে পাঁচ দিন দশ দিন কোনো ভ্যাকসিন কিছুই দেওয়া যাবে না প্রথমত সেকেন্ড টাইম আপনি কি করলেন সুস্থ করার পর আর কিমি দিলেন কিমি দিলেন তারপরে লিভার টনিক আছে তারপরে জিঙ্ক আছে এগুলা কোর্স করার পরে এডি থ্রি আছে এগুলা দেওয়ার পরে তারপরে আপনি যাবেন পিপিআর সাপোজ

এটা ভাই খাওয়া দাওয়া একটু কম করে এই জন্য দেই ছাগল যদি বিট হয় সেই ক্ষেত্রে একটা প্রমাণ হচ্ছে যে মানে আগের খাওয়া থেকে ব্রিডিং করার পরে একটু বেশি খাবে আচ্ছা আচ্ছা এটা যেকোনো পশু গরু বলেন ছাগল বলেন বিট ব্রিডিংটা যদি অ্যাকসেপ্ট হয় বা কনসেপ্ট হয় তখন বোঝা যায় যে ছাগলটা একটাই প্রমাণ আছে একটা ও যদি বেশি খায়

স্বাস্থ্য যদি কোনো পশু পাখির বা মানুষের হোক ভালো পেনশন পাওয়া গেলে কিন্তু ভালো লাগে না যদি স্বাস্থ্য ভালো না থাকে তো স্বাস্থ্য খারাপ দেখা এই ছাগলটা যদি স্বাস্থ্য ভালো হইতো সেক্ষেত্রে ছাগলটা পাঁচচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা হইতো কিন্তু স্বাস্থ্য খারাপ এই জন্য আমি একটু কমাই দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা ওকে ভাই এখন যে ছাগলটা দেখতেছি এটা সম্পর্কে একটু বলেন এটা ভাই একটা মেয়া অতীত ছাগল ঠিক আছে এর মোটামুটি এই এটা এটা হান্ড্রেড পার্সেন্ট গাবিন হান্ড্রেড পার্সেন্ট জি হান্ড্রেড পার্সেন্ট গাবিন অনেক আগে গাবিন করাইছে এটা এটা রোল দেখান

এই পাঠাটার দাম চাওয়া কত এই পাঠাটার দাম চাওয়া অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার একবারে ফ্রি তো হানজালা এটা হচ্ছে আপনার খামারের মেইন আকর্ষণ জি মেইন আকর্ষণ বলতে ছাগলটা আমার আরো মানে বছর এক এক বছরের উপরে এটা আমার খামারে ঠিক আছে এটা এখনো ছয় দাঁত এখনো ছয় দাঁত ছয় দাঁত

যে অনেক যে গোষ্ঠ থাকে লাগানো আর এই অন্ডকোটা ডিফারেন্স ওকে এটা এটা জানতে পারবেন যেহেতু আমরা ইন্ডিয়া থেকে অনেক সময় কালেকশন করি তো উন্নত মানের ছাগল গুলাতে এই ডিফারেন্সটা থাকে

ছাগল দেখলাম তো পরিশেষ আপনার কাছ থেকে একটু পরামর্শ জানতে চাই এই যে নতুন নতুন যারা খামারি অনেকে খামার করতেছে আবার খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে নতুন আসলে কিভাবে খামার শুরু করা উচিত বা কোন জাতের ছাগল সবারই তো কষ্টের আসলে আমার অন্য বিজনেস আছে পাশাপাশি এটা তখনও বলছি আমার জাহাজের বিজনেস আছে তো তা ছাগল দিয়ে কিন্তু ওই ধরনের বিজনেস কিন্তু হয় না ঠিক আছে বিজনেস একটা হয় যারা গ্রাম দেশে মাছ মা চাষিরা পালন করে না যেভাবে দু চার পাঁচটা করে ওগুলোই কিন্তু আমরা কিন্তু খাই বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বলেন এই অনুষ্ঠানে বলেন বা আরতে বলেন পাওয়া যায় আপনি কয়টা জায়গায় দেখবেন যে বিয়ের অনুষ্ঠানে তোতা ছাগল বিক্রি করতে আনছে বা আরতে এই ধরনের কোনো ছাগল আপনি কখনোই পাবেন না ঠিক আছে তা আমার কথা হলো উন্নত মানের ছাগল কিনতে চাই সেই ক্ষেত্রে ঠিক আছে তারা মানে উন্নত মানের ছাগল কিনতে যারা কিনবো তারা আমি বলবো এটা কিন্তু ওইভাবে বাণিজ্যিকভাবে ব্যবসা হবে না এই সব তোতা ছাগল দিয়ে এগুলো শখের বয়সে মানুষ পালন করে দু চার পাঁচটা একটা মানুষ কুকুর পালন করে বিড়াল পালন করে তো ওই সবাই চিন্তা করলো একটা এটা পারলাম আমি কুরবানি জবাই দিয়ে দিলাম আমার সবটা একটু বেশি হলো ওই সব চিন্তা ভাবনা করে কিন্তু মানুষ পালে সবাই যে একবারে বাণিজ্যিক উদ্দেশ্যেই ছাগল পালন করে এটা কিন্তু না আর যারা নাকি আমি বলবো করজ ছাগল বা দেশি ছাগল যারা মানে আপনারা এগুলা আসলে ওইভাবে না কিনে আপনারা কিন্তু বাজার থেকে কালেকশন করতে পারেন যেমন আমার বাসালি আমার এখানে বড় আছে ফতুল্লাহ ঠিক আছে করছ ছাগল বৈধের ছাগল আসলে যারা রেগুলার ইউটিউবে দেখা গেছে মাসে মাসে তারা কিন্তু আসলে আইনে বিক্রি করতে তারা কিন্তু এটার অরিজিনালভাবে কিন্তু ভ্যাকসিনেশন করতেছে না কারণ ভ্যাকসিনেশন করতে গেলে একটা ছাগলের প্রায় দুই তিন মাস সময় দিতে হইব আপনি ভ্যাকসিনেশন বলতে আসেন আপনার তো এই ছাগলকে আপনি একদিনে পিপিআর দিয়েছেন একদিনে এফএমটি দিয়েছেন একদিনে কিমি দিচ্ছেন তাহলে আপনি ছাগলটা কীভাবে আপনি এই এক মাসের মধ্যে মাসে দুইবার তিনবার যে অনেকে ছাগল বিক্রি করে সপ্তাহে 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 দিচ্ছে তারা কিভাবে করছে সম্ভব আমি আপনার কাছে এটা প্রশ্ন করলাম আপনার কাছে প্রশ্ন করলাম তারা কিভাবে একদিনে কি কিমির ডোজ দিছে একদিনে কি আবার এই ভিটামিন দিছে একদিনে কি এফএমটি করছে একদিনে কি পিপিআর করছে এক একটা ভ্যাকসিনের তফাত থাকে মিনিমাম পনেরো দিন আচ্ছা আচ্ছা তে 15 দিন করে ইসাব কল একটা ছাগল সুস্থ সবল আনতে গেলে সে ক্ষেত্রে আপনি মাস দরকার আচ্ছা তা আপনি কি ভাবে আপনি এক মাস পর আপনি ছাগল এইভাবে বিক্রি করতেছেন তাহলে ভ্যাকসিনেশন ছাড়া আপনি হাত থেকে যেভাবে ছাগল কিনতাছেন আপনি মনে করবেন ওইসব ছাগল আপনার হাত থেকেই নেওয়া দুই এক দিনে ফের শুধু গায়ে গোসল দিয়া একটু সুন্দর দন্তর কইরা শ্যাম্পু কইরা ছেড়া দিতাছে তো আপনি লস খাবি নেই মানুষ তো লস খাবেই আমি যদি কিনাই ঠকে যাই তা আমি তো ব্যবসা দুই জায়গায় দরা যদি এটা ভালো ছাগল হয় সেই ক্ষেত্রে মানে যদি এটা ভালো উন্নত মানের ক্রস ছাগল হয় সেই ক্ষেত্রে একটু বেশি টাকা নেয় ঠিক না ওইভাবে আপনি যদি একটা ভালো ছাগল উন্নত মানের একটু চেহারা ভালো ফেস ভালো ঠিক আছে ক্রস যেটা ওইটা আপনার দেখা গেছে আমরা ওইভাবে বলি যে এই ছাগলটা ওরা তো কাড়া হিসাবে বিক্রি করতে আনছে ঠিক না হাটে যারা আনে ওরা তো কাড়া হিসাবেই আনে ঠিক আছে আপনাকে জানেন না চুয়াডাঙ্গে একজন ওই যে একটা ভাই এটা ওই যে বুড়ো একটা লোক উনি মাংস হিপুল ভাই উনি খাসির মাংস কত করে দিচ্ছে মাদি ছাগল কত করে দিচ্ছে পাটা ছাগল কত করে দিচ্ছে নারল কত করে দিচ্ছে সব উনি বিক্রি করে দেখেন উনি নিয়ে তারপরে ছাগলগুলা বিক্রি করে তাহলে তো আপনার ওইভাবে তো তো আসলে ইউটিউবে ইউটিউব থাকতে হবে বা প্রতিবেদন থাকতে হবে উন্নত মানের যে যা সচরাচর মানুষ দেখে না আরে এইসব দেশি ছাগল তো আমরা হাট বাজারে তো দেখতে পাই আছে ঠিক আরেকটা কথা বলে ইন্ডিয়ান ছাগল

এগুলা কি জন্য অযথা পঞ্চাশ হাজার দাঁড় ছাড়া মাল চলেই না তাহলে ইন্ডিয়ান ছাগল গুলো অবশ্যই দাঁত দেখে কিন্তু হবে খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন ওকে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ